ধন্যবাদ ইংলিশ ধন্যবাদ সবাইকে প্রশ্ন আসছে আল্লামা সাহেব ফিলাসিয়া নগরী মাদ্রাসাতুল আলী রাহিমাহুল্লাহর কাছে সারাবিন নামাজ আট টাকা বিভিন্ন মসজিদে বর্তমান ইদানিং শুরু হয়ে গেছে আট টাকা পরে অনেকে চলে যায় তাদের মুখে ইসলামী লেবাস দাঁড়িয়ে দেখা যায় আবার সুন্নতের কথাও বলে আর বড় জোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ করতেছে আসলে সারাবিন নামাজ আট টাকা ধরে নাকি বিশ টাকা ধরে এই বিষয়ে প্রশ্নের উত্তর করার জন্য আমি অনুরোধ করব কোয়ালিটি মাস্টার আমি হযরত আল্লামা সাহেব কিবলা আউটপুট রাজনগরী মাদ্রাসাতুল আলী আজ পর্যন্ত দুনিয়ার সকল মুসলমান রমজান মোরক বরক আসলে লাইন আছে পরিবর্তে আট টাকার নামাজ পড়তে হবে বলিয়া প্রস্তাব প্রদান করতে থাকে সেই ব্যক্তির নাম হইল আলবানি মুসলমানগণকে কিভাবে বিভ্রান্তির মধ্যে ফেলা যায় মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধকে বিনষ্ট করা যায় সেই প্রেক্ষাপটে আর এখন বাংলাদেশের মধ্যে দেখছি একটা বই বেরিয়েছে তার নাম হলো তারাবির রাকাত সংখ্যা এই বইটা লিখছে মুজাফর বিন মুর্শিদ বাঙালি একটা ছেলে এই বই দেখিয়া লক্ষ লক্ষ বই গ্রামে গঞ্জে ছেড়ে দিছে যারা কুরআন সুন্নাহর মধ্যে অভিজ্ঞ না আলিম না ভালো আলিম না স্কুল কলেজে তারা শিক্ষা দীক্ষা করে ইসলামে তারা মানুষ আছে তাদের বেশিটুকু দিল তোমাদের বেশি বন্ধেই করে লাগবে না আট টাকা তারা ঠিক করলে চলবে তবে বরাদ করে লাগবে না নেই নামাজ করলে চলবে প্রথম দাগটা তারা নিল যে মুসলমানদের বন্দীটা কেমনে কমাইয়া আনা যায় এই প্রেক্ষাপটে যখন দেওয়া গেল প্রত্যন্ত অঞ্চলে যারা শুধু ইংরেজি শিক্ষায় শিক্ষিত তারা ধর্মপ্রাণ তাদের বেউনে দেওয়ার পরে কতগুলো মশলা তাদের শিক্ষা দেওয়া হইল এই আদি দই এটা দই এটা মধু এরা কি বুঝবে হাদিসও করে নাই কোরআনও করে নাই মহাদিস হয় নাই কিতাব করে নাই বাংলা একটা বই তার সামনে দিয়ে দিল এই বই বই প্রশংসন কর এই বই দেখে দেখে বলল এই হাদিসটা দই সম্মুখিতাব আছে ইতাইল মৌলু মুখিতার মধ্যে আছে আর তোমার তোরাই বলতে কিছুই নাই দুনিয়ার সমস্ত মুসলমানরা ভুল পথে গিয়েছে আমরা এখন সঠিক পথে সন্ধান পাব সাহেব তরিকা কাদরিয়া কিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া
সাহের মজব সাহের তরিকাকে সারা বিশ্বজগতের মুসলমান বা এক পাইকে স্বীকার করে নিচ্ছে যে সাহের তরিকা সাহের মজব হক যুগে যুগে বাতিল্লা খারেজি রাফিজি মুতাজিলি শিয়া ফাদিয়ানি নজদি বাহি তেকানবি তারা কাজ করছে কাজ করে তারা কোনো ফলপ্রদ হইতে পারছে না তারা চিন্তা করলো মানুষকে মজাব থেকে শোনাইতে হবে তরিকার থেকে শোনাইতে হবে তাই আমরা তাদের কাজ করতে পারবো তাদের সাগরে পলাইতে হবে এই নিয়ে একটা প্রথম একজন খুব বড় আলিম ছিল তার নাম হইল ইবনে তাইমিয়া ইবনে তাইমিয়া তার একটা কিতাব লেখছে এর মধ্যে প্রথম ফতোয়া দিছে ফতোয়া দিচ্ছে বললেই সে ফতোয়া দিচ্ছে যে মদম মানা যাবে না মদম মানা যাবে না আমরা সবাই আমরা নিজে নিজে মশলা বাইর করব মদম মানবো কেন আবু আলিবাদকে জাবিকে আমাদের নাম বলকে দিলাল হানিকে তোলসিপাককে মোশাহিদরা এদের পরিবর্তন মানুষকে সরাই দিলে মানুষ সামনে করে দেবে কিছু বুঝবে না ইসলামে বিভ্রান্ত করার পক্ষে আর সে বলতে দিল যে আল্লাহ রসুল হতামের জিয়ারত মদিনায় তৈবা নবীর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া হারাম এ বলতে কে দিছে ইবনে তৈমিয়া কে দিছে ইবনে তৈমিয়া বহুত বড় আলিম এই যখন সে দোকানে বর্তমান দিল তখন সুন্নিদের পক্ষ থেকে আরো বড় একজন আলিম কথা হইল আল্লামা ইমাম সুবুকি রহমতুল্লাহ আলাইহি তার জবাব লেখলেন হে ইবনে তৈমিয়া হাদিস তো সহি আছে দৈব তো আছে তুমি দই ভাবি দিয়া তুমি মশলা প্রকাশ করছো সহি হাদিস তুমি বুঝো নাই তুমি যে সনদে হাদিস বলছ এই সনদে তো দই ঠিকই আছে কিন্তু সহি সনদে যে হাদিস আছে তুমি যে জানো না প্রথমে জানলেও তুমি লুকাইয়া গোপন রাখছ নে আমি সহি হাদিস বহন করলাম তো বিশ্বের মুসলমানরা ইবনে তৈমিয়ার কথার মধ্যে রাজি হইল না মক্কা শরীফ গেলে দেখবেন মদিনা শরীফ গেলে দেখবেন মানুষের মানুষের দল আল্লাহ নবী যেগুলো চলছে ইবনে তৈমিয়া ভক্তদের গুলো কার্যকর করতে পারছে না আমরা তত নয় বেশি আলাপ করছি না ইবনে তৈমিয়া প্রচার হয়ে আমরা ভালো মনে করছি না কিন্তু প্রচার করা প্রয়োজন প্রচার করা লাগছে ইবনে তৈমিয়া একটা বড় সাহেব তার নাম হলো আলবানী নাসিরুদ্দিন আলবানী আলবানী চিন্তা করলো যে আমার আমার গুরু খান ইবনে লামদেবীদের নেতা হইল ইবনে তৈমিয়া বড় আলিম নইলে বড় নেতা হওয়া যায় না সুলতান বড় আলিম আছে এই জন্য আলমা শুধু ব্যক্তি ঘটে ঠিক না আলাদা লেখছে আছে দেখছেন ইবনে তৈমিয়া বড় আলিম আমি ইবনে তৈমিয়া বড় আলিম কিন্তু আকলটা দর্শন আকল তাকে ইলিম তার বেশি হইয়া গেছে আকল তাকে ইলিম বেশি হইয়া তার আকল তারা আর ঠিক করতে পারছে না একবার ওদিকে একবার ওদিকে মারছে বিভ্রান্তির মধ্যে সে পড়ে গেছে ইবনে তৈমিয়া এই কিতে ভক্ত দিছে তারাবি নামাজ জামাতে যায় নাই এই কিতে হচ্ছে জামাতে ফরজ হবে না তাই বলছি যদি তারাবি নামাজ জামাতে করে না দা তোমাদের ইমামে বলল থাকো এর উপরে এর মধ্যে থাকো তুমি এই মধ্যে থাকার জন্য মসজিদ আছে না আমরা মসজিদ বিশ্রাম করবো তোমরা এখানে তো বলছো না তোমরা বাড়ি করে বললে হবে না বললে তাহলে আমাদের কি আসে না মসজিদ হচ্ছে কেন্দ্র করতে তাই না আলবানি দেখলো যদি তার দুপুর কথা মানে তোমাকে নমাজ জমা দেবে তাদের সাইয়া তোমাতে বলা সেইটাই কার্যকর হবে না মসজিদে দায়িত্ব হবে মসজিদে নমাজ পড়তে হবে পড়িয়া নমাজ সে কমাইয়া আনতে এই একটা কিছু দিলাম আলবানি দিচ্ছে আলবানি নিয়া সে বলছে হ্যাঁ নমাজ মসজিদে পড়া যাবে নমাজে পড়া যাবে তো বিশ্বাস করা যাবে একটা কাজ করতে হবে বিশ্বাস করা যাবে না এই ভক্তদের লোকে আলবানি ও দেখলো যে এই ভক্তটা যদি চতুর্দিকে ছড়াইতে না পারে প্রশ্নটা
দেখো নিহুদ্দিনের দ্বারা চাইকে যে মুসলমানদের বিবাদ করি এক টাকা পয়সা প্রধান চাই প্রতিষ্ঠা আইতি আছে প্রধান পয়সা দিয়ে একবার তো মহাবিনা পয়সা ছিল সারা বিশ্বের মধ্যে তার হিসাব কিতাবি আসছে নিজের পক্ষ থেকে ফ্রি বই সারিয়ে যে তখন করছে বেহন মহাবিনা ফ্রি বই বটে কিন্তু সুন্দর ফ্রি বই বটছে তার মানে হিসাব কিতাবি এর মধ্যে তার্কি তার্কি বড় বড় দলিল আপনার ইয়া দিছে শূন্য দরকার দিত কত কোটি 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 টাকা পাবো তারা ব্যয় করে তারা এটা তো মায়ের এখন চাইল যে বাঙালি আছে এখন দেশ বাংলাদেশ লন্ডনে আমেরিকায় কানাডায় কাতার কুয়েত বিভিন্ন দেশে আমাদের বাঙালি আছে না যাকে বাঙালিদের ব্র্যান্ডে আগে বলতে গেল আগে তারা মনে তো বারো লোকে তাহলে সার্বিক পাওয়া যেত না বুঝলো বাপিদা মুজাফর কেন মুজাফর মুজাফর এই মুজাফরে এই বই লেখিয়া কইছে সব ওই আটটা করা যাবে না কেউ করে নাই আমি প্রথম দেব মুজাফর আলবানি তোমাদের গুরুটা তো ইফেত আরো বেশি না কম আমরা দেখি নাই বিশ্বকে তোমরা নেতা কি বলছে তোমরা তোমার আমাদের নেতার দলিল দিয়ে তোমরা আমাদের তোমার নেতার দলিল দিয়ে আমরা তোমায় করতে পারি তো এই লোক ইবনে তৈমিয়া কিতাব মজমুল ফতাওয়া মনে হয় বিশ্ব মনে খুব বড় কিতাব খুব বড় কিতাব কিন্তু এই লোক চোদ্দ নম্বর হল চোদ্দ নম্বর হল ইবনে তৈমিয়া লেখছে ফাইন্নাহু কাযাবাতা আন্না উবাইদে কাব কানা ইয়াকুলু বিন্নাসে ইছিনা রাকাতান ফি কিয়ামে রমাদান ওয়া ইউতারু বিসালাসিন কয় মানে সমস্ত হাদিস আলোচনা করিয়া ইবনে তৈমিয়া বলে যে সমস্ত আমি হাদিস আলোচনা করিয়া ইতই সঠিকভাবে সাব্যস্ত হইয়া গেল যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু যে বিশ্বাস তাই নামা জঙ্গল বিশ্রিক করছেন আর তিন জায়গা ভিত্তি করছেন ইতই লোক শূন্য ইতই এই যে মহতা ফরা কাসিরুম মিনাল উলামায়ে চোদ্দ নম্বর খন্ড ছাপ্পান্ন পৃষ্ঠায় ইবনে তাইমিয়া সাহেব উনি তারাবির নামাজ বিশ রাকাতকে আন্না যালিকা হুয়া সুন্নাহ এটা হচ্ছে সুন্নাতে নববী প্রমাণিত হয়ে গেল لأنه أقامه بين المهاجرين والأنصار أنصار كنونا مهاجرين أنصار جرا مقرشين تبي هجرت كريا مدنى شريف كسابة كلام كسر جرا جرا مهاجر أنصار جرا نبيشن جي استعجد شايتو كرسن نا مهاجر أنصار شو بترا اي بشرات تاينوار كرسن فايدا আমি বললাম কেরামের অভিমত দিলাম এই অভিমতে কোন মন্ত্রী অস্বীকারী এনকার করতে পারবে না
অর্থাৎ কোন অস্বীকারী অস্বীকার করিতে পারিবে না, অর্থাৎ অস্বীকার করার কোন সুযোগই নাই নাই। আলহামদুলিল্লাহ বলবেন না, কে বললেন? করতে পারবে আলাদা অজিন্না বলে আলাদা অজিন্না